সো স্টুডেন্টস আমরা ভ্যাক্টার রেজলেশন নিয়ে আলোচনা করছিলাম এবং এই আগের ক্লাসটা আমরা ভ্যাক্টর রেজলেশন নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে ভ্যাক্টরকে যখন পারপেন্ডিকুলার অর্থাৎ একটা ভ্যাক্টর যে দুটো রেজল্যান যে দুটো উপাংশ আমরা নির্ণয় করছি যে দুটো কোম্পানি নির্ণয় করছি তারা পরস্পর সঙ্গে পারপেন্ডিকুলার ছিল তো সেই কেসটা আমরা এর আগের ক্লাসে নির্ণয় করেছি এবং সেই কেসটা ছিল আলফা প্লাস বিটা ইজকাল টু নাইনটি ডিগ্রি আমরা দেখেছি আলফা প্লাস বিটা ইসকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা কেসটা ছিল আলফা গুলো কী আমি বলছি একটু পরে এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আলফা হোয়াট ইজ অ্যাকচুয়ালি বিটা তো আমরা এই ক্লাসে মেনলি যেটা ডিসকাস করতে চাইবো যে হোয়েন আলফাবেটা নট ইকুয়াল টু পাই বাই টু ওকে তো আমার ডায়াগ্রামটা আঁকলেই যাবে ব্যাপারটা যে সাপোজ আমার একটা ভ্যাক্টার রয়েছে আর ভ্যাক্টার আমরা এইভাবে দেখিয়েছিলাম আর ভ্যাক্টার এবং আর ভ্যাক্টার একটি দুটো উপাংশ ছিল একটা উপাংশ ছিল এক্স অ্যাক্সিস বরাবর আরেকটা একটা ছিল ওয়াই এক্সেস বরাবর এবং যদি ওয়াই এক্স বরাবর থাকে তাহলে এটা পারপেন্ডিকুলার রেজিউশন বলছি বাট আমরা এখানে পারপেন্ডিকুলার চাইছি না জাস্ট একটা অ্যাঙ্গেলে চাইছি এনি এঙ্গেলে চাইছি তাহলে সেক্ষেত্রে আলফা বিটা কোনটা হবে না এ এঙ্গেলটা হয়ে যাবে আলফা আর এ এঙ্গেলটা হয়ে যাবে বিটা এ অ্যাঙ্গেলটা হয়ে যাবে বিটা ওকে এবার আমরা দেখব যে এই ক্ষেত্রে আমাদের রেজোলিউশনটা কিভাবে হবে এখানে যদি আমি একটা কমপ্লিট করি এভাবে ওখানে যেটা রেক্টেঙ্গেল হচ্ছিল এখানে সেটা অবশ্যই সামান্তরিক হয়ে যায় ওকে তাহলে যদি আমি এটাকে আর ফ্যাক্টর বলে থাকি এটাকে যদি আমরা আর ফ্যাক্টর মান ম্যাগনেচিউড ওকে আর আর ফ্যাক্টরে যদি আমি এই বরাবর উপাংশের মান বলি তাহলে সেটা আমি আর এক্স জিদ দিয়েছিলাম যেটা এর আগে এক্স এক্সেস ছিল বলে বাট এটা এক্স এক্সেস নয় তো এখানে ইন জেনারেল আমি আর ওয়ান লিখবো এটা যেটা আর ওয়াই লিখেছিলাম ওয়াই এক্স বরাবর সেটা আমি আর টু লিখবো কারণ এগুলো এখন আর এখন আর কি পারপেন্ডিকুলার নয় কাজে আমি এগুলোকে আমি এক্স আর বলতে পারছি না ওকে তাহলে আর ফ্যাক্টারের দুটো উপাংশ যখন আমি নির্ণয় করতে চাইছি একটা আমাকে আর ওয়ান নির্ণয় করতে হবে একটা আট টু আর টু এটা মানে আর টু অবশ্যই এটাও সামান্য অপোজিট কর অপোজিট বা সমান এখন যেহেতু সমগণিত্রী ত্রিভুজ নয় আমি যদি আগের মতো নাম দিয়ে গেল ও পি কিউ এবং এর নাম ছিল এস ওকে এই যে আর ভেক্টর যার ম্যাগনিটিউড আর আর ভ্যাক্টে একটা উপাংশ আমি এ এই বরাবর ওপি বাহুতে প্রকাশ করছি আরেকটা উপাংশ পি কিউ বাহু বা ও এস বাহু দ্বারা প্রকাশ করছি কিন্তু যেখানে সমাগমে ত্রিভুজ না হয় ডিরেক্টলি আমি যে আমাদের ত্রিকোণী প্রণাণুপাতগুলো রয়েছে সাইন ত্রিটা কষ্টের সেগুলো আমি ইউজ করতে পারছি না তাই আমি কি করবো জাস্ট ত্রিভুজের যে সাইন সূত্র সেটা আমরা ইউজ করবো তো আমি এর আগে ত্রিভুজের সাইন সূত্র বলেছিলাম তবুও আরেকবার আমি ডিসকাস করে দিচ্ছি বিষয়টা যে ত্রিভুজের সাইন সূত্রটা আসলে কি এটা তোমরা ত্রিকোণমিতিতে পড়বে ওকে তো যে কোনো একটা ট্রিঅ্যাঙ্গেলের কথা আমি যদি এনির ট্রি এঙ্গেল এনির সে ন্যাসাসারি নয় যেটা যে ট্রিঅঙ্গেলটা সমকোণী ত্রিভুজ হতে হবে সেটা নেসেসারি নয় তো সাপোজ আমি এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি এঙ্গেল এ এঙ্গেলটাকে বলছি অ্যাঙ্গেল বি এবং এই অ্যাঙ্গেলটাকে বলছি অ্যাঙ্গেল সি এবং যে কোন তার অপোজিট দিকের বাহুটাকে আমি স্মল লেটার দিয়ে প্রকাশ করছি তাহলে এ এঙ্গেলের অপোজিট দিকে বাহু স্মল এ বি এঙ্গেলের বাহু স্মল বি এবং সি এঙ্গেলের অপেজ বাহু স্মল সি তো এই অবস্থায় এখানে ত্রিভুজের সাইন সূত্র বলছে যে যে কোনো একটি বাহু এবং তার অপোজিট দিকের এঙ্গেলের যে সাইন অর্থাৎ এ বাই সাইন এ ইজকুয়াল টু হয়ে যাবে বি বাই সাইন বি বি বাই সাইন বি বিজকুয়াল টু হয়ে যাবে সি বাই সাইন সি সি বাই সাইন সি এটা আমরা ত্রিভুজের সাইন সূত্র বলছি এবং এই ফর্মুলাটি এখানে কাজে লাগাবো কারণ এটা এনি কাইন্ডস অফ অফলের ক্ষেত্রে প্রযোজ্য নেসেসারি নয় যে ত্রিএঙ্গেলটাকে আমাকে একটা পার্টিকুলার যে ত্রিভুজ বা সমকোণিত ত্রিভুজ এ ধরনের কোনো হতে হবে কিন্তু আমরা জানি যে আমাদের যে ত্রিকোণী কোনানুপাতগুলো রয়েছে সাইন কস ট্যান কট এগুলো শুধুমাত্র সমকোণিত ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য তা ডিরেক্টলি ওই ফর্মুলাগুলো লম্ব অতিভুজ আমি ইউজ করতে পারছি না তাহলে আমি এই ত্রিভুজটা ও পি কিউ ত্রিভুজ আমি সাইন সূত্র ইউজ করবো তাহলে সাপোজ এই অ্যাঙ্গেল যদি বিটা হয় তাহলে আমরা বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা বেটা হবে কারণ হচ্ছে একান্তরকম তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে পাই মাইনাস আলফা প্লাস বেটা ওকে মাইনাস আলফা প্লাস আলফা প্লাস বিটা ওকে তাহলে যদি এখানে আমি ত্রিভুজের সাইন সূত্র ইউজ করি ও পি কিউ কিউ ত্রিভুজে বুঝে ও পি কিউ ত্রিভুজে যদি সাইন সূত্রে অ্যাপ্লাই করা হয় তাহলে কি পাবো आर डिवाइड बाई साइन पाई माइनस अल्फा जिदिक बहुत और अपोजिट दिखे एंगल आर डिवाइड बाई साइन पाई माइनस अल्फा प्लस बीटा अल्फा प्लस बीटा इज इक्वल टू आर वन डिवाइड बाई साइन बीटा इधर बहुत और अपोजिट दिखे एंगल आर वन डिवाइड बाई साइन बीटा इज इक्वल टू आर टू डिवाइड R2 टू डिवाइड बाय साइन ओमेगा अब हम साइन पाई माइनस अल्फा प्लस बीटा हमने जानी ओनली साइन अल्फा प्लस बीटा तो आर डिवाइड बाय साइन अल्फा प्लस बीटा इज इक्वल टू आर वन डिवाइड बाय साइन बीटा इज इक्वल टू आर टू डिवाइड बाय साइन अल्फा आर टू डिवाइड बाय साइन दिस आर टू डिवाइड যে কোনো দুটো দুটোকে ইকুয়েল করি একবার এই দুটোকে ইকুয়েল করি আর একবার যদি আমরা এই দুটোকে ইকুয়েল করি তাহলে আমরা আর ওয়ান আর টু পেয়ে যাবো এই দুটোকে ইকুয়েল করলে আর ওয়ান পাবো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখান থেকে কি হবে আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান ডিভাইড বাই বা আর ডিভাইড বাই সাইন আলফা প্লাস দুইটা আর ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়েল টু আর ওয়ান বাই সাইন বিটা প্রথম দুটোকে ইকুয়েল করলাম তাহলে এখান থেকে আর ওয়ান পেয়ে যাবো তাহলে আর ওয়ান কত হবে আর সাইন বিটা আর সাইন বিটা ডিভাইড বাই সাইন বিটা ডিভাইড সিমিলারলি আমরা যদি নেট দুটোকে ইকুয়েল করে রাখি অর্থাৎ এই এটার সঙ্গে যদি আমরা এটাকে করি তাহলে কি আর বাই

এটা এটা হচ্ছে আমাদের আর টু পেয়ে গেলাম আর এটা হচ্ছে আমরা আর ওয়ান পেয়ে গেলাম এবার আমরা কেয়ারফুলি ব্যাপারটা একটু লক্ষ্য করি এর আগের কেসটাতে আমাদের কী ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবং তখন কী হয়েছিল এটা জাস্ট এই বরাবর একটা ছিল তখন এটা আমি এক্স এক্সিস বলেছিলাম আর এটা আমি ওয়াই এক্সিস বলেছিলাম তারপরে তখন আর টু ইজিক টু আর এক্স হয়ে যাবে আর টু ইজিক টু আর এক্স আর ওয়াই হয়ে যাবে এবং আর ওয়ান ইজিক টু আর এক্স হয়ে যাবে এবং আলফা প্লাস বিটা তখন নাইনটি ডিগ্রি হয়ে যাবে যদি আমরা এই সমীকরণগুলোতে আলফা প্লাস বিটা ইউজ করলে নাইনটি ডিগ্রি বসিয়ে দিই আলফা প্লাস বিটা নাইনটি ডিগ্রি মানে সাইন নাইনটি ওয়ান তাহলে সেক্ষেত্রে কিন্তু আর টু ইউজ টু আর ওয়াই ইউজ টু সাইন আলফা হয়ে যাবে আর সাইন আলফা হয়ে যাবে তোমরা যদি আগের ক্লাসটা দেখো আগের ভিডিওটি দেখো তাহলে দেখতে পাবে যে আর ওয়াই ইউজাল টু আর সাইন আলফা বেরিয়েছিল অবশ্যই বেরোনো উচিত কারণ এটা হচ্ছে জেনারেল কেস এখানে যদি আমি আলফা প্লাস বিটা ইউজ করল নাইনটি বসাই তাহলে আগের কেসটা আসা উচিত তাহলে আর ইউজকাল টু আর ওয়াই ইউজ আর সাইন আলফা আর এক্স ইসগুলো কোথায় থাকবো এইখানে যদি আলফা প্লাস বিটা যেগুলো নাইনটি ডিগ্রি বসে তাই ওয়ান হয়ে যাচ্ছে সাইন নাইনটি ওয়ান তাহলে এটা হয়ে যাবে আর সাইন বিটে আর সাইন সাইন আর এটা একটা আলফা একটা বিটে এসছে আমরা চাইলে দুটোকে একই ফর্ম্যাটে লিখতে পারি কী করে লিখতে পারবো এই বিটাটাকে যদি নাইনটি মাইনাস আলফা লিখে দেয় কারণ তখন সে তখন কত আলফা প্লাস বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আর তখন হয়ে যাবে আর সাইন নাইনটি মাইনাস আলফা কারণ কস হয়ে যাবে আর কস আলফা তোমরা যদি দেখো আগের ক্লাসটা দেখতে পাবে যে আর এক্স হয়েছিল আর কস আলফা এবং আর ওয়াই হয়েছিল আর সাইন আলফা তো এটা হচ্ছে জেনারেল কেস যখন আলফা প্লাস বিটাইজগুলো নাইনটি তখন পারপেন্টিকুলার রেজুলেশন যেটা আমি আগের ক্লাসই করেছি ওকে সো থ্যাংক ইউ